বাস্তবতা মেনে নিলে বাংলাদেশের বিশ্বকাপ সমীকরণ মেলানো এখন খুবই কঠিন বৃষ্টি এ যাত্রাকে আরও কঠিন করেছে মনে করেন ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন তার মতো ইংল্যান্ডের উইকেটে থেকে কোনো সুবিধা নিতে পারছে না বাংলাদেশ তামিমকে তার স্বভাবসুলভ ক্রিকেট খেলার পরামর্শ সালাউদ্দিনের প্রিয় শিষ্য সাকিবের অসাধারণ পারফরম্যান্সে উচ্ছ্বসিত না হয়ে এটাকে সাকিবের রুটিন কাজ হিসেবে দেখছেন তিনি বৃষ্টি হতাশা বাড়াচ্ছে বিরক্তির কারণ হয়ে উঠছে অনেকের হয়তো রাগ ক্ষোভ সবই হচ্ছে কিন্তু কিছুই যে করার নেই সমস্যা হতো না যদি সবার সঙ্গে বৃষ্টির আচরণ একই হতো হচ্ছে কারোর জন্য আশীর্বাদ আবার কারো জন্য অভিশাপ বৃষ্টির শিকার হচ্ছে টাইগার রাও বাংলাদেশ হয়তো জিত বা হারতো সেটা আসলে বড় কথা না বড় কথা হচ্ছে যে কিছু প্লেয়ার হয়তো ওই থেকে আমরা কনফিডেন্স পেতাম যে আসলে আমরা ব্যাটার করতেছি এই কারণে আমি বলবো যে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় লস হচ্ছে এই বৃষ্টিটা বৃষ্টি ভাবনায় আবার পড়ে থাকারও কিছু নেই বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ বহু জয়ের কোনো বিকল্প নেই সেটা যে খুব কঠিন তার বহু কারণও বললেন এই কোচ বাকি ম্যাচগুলো আমাদের জন্য অনেক কঠিন হবে কারণ বিশেষ করে এই কন্ডিশনে আমাদের পেস বোলিংটা যথেষ্ট দুর্বল লাগছে আমার কাছে কারণ এখান থেকে আসেন আপনি যখন উইকেট থেকে যখন আপনি কোনো হেল্প পাবে না তখন কিন্তু ডিফিকাল আমাদের জন্য কারণ আমাদের ওই কন্ডিশনে স্পিন অ্যাটাক যদি আমাদের মেইন অ্যাটাক হয় এটা আসলে খুবই দুঃখজনক সালাউদ্দিন মনে করেন উইকেট থেকে কোনো সুবিধা নিতে পারছে না বাংলাদেশ এটাই ভোগাচ্ছে টাইগারদের পেসটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স আপনি উইকেট থেকে উইকেট থেকে কি আপনি কোনো কিছু फायदा নিতে পারতেছেন কিনা সেই জিনিসটা আসলে এবং আমি মনে করি লেন্থও একটা বড় ফ্যাক্টর যে বলরা পেস বলার দিন বলারদের মনে হয় যে তারা এখনো অ্যাডজাস্ট করতে পারে না আমার মনে অনেক দিন হয়ে গেছে অনেক দিন ইংল্যান্ডে ছিল এখন লেনটা অ্যাডজাস্ট করাটা খুব বেশি জরুরি তামিম পাচ্ছেন না তার স্বভাবসুলভ ক্রিকেট খেলতে এখানে ম্যানেজমেন্টের দায়ও দেখছেন অনেকে কোচ সালাউদ্দিনও মনে করেন ইংল্যান্ডের উইকেটে তামিমকে তার নিজস্ব ধরনেই ব্যাট করা উচিত তামিমের নিজের স্ট্রেংথের জায়গাগুলো হয়তো সে মারতেছে না যেটা নেসেসারি দরকার এটা হলে সে নিজের থেকে আসলে প্রেশার থেকে বেরিয়ে যাবে নষ্ট হওয়ার পর তো সব বল চাহার হয়ে যেত পায়ে বল দিলে তামিমি সেগুলো চার হয়ে যেত এখন সে হয়তো এক খেলে এই পারে চলে যাচ্ছেন এই কারণে বলবো যে এই তামিম্মি নিজের খেলার জন্যই টিমের থেকে মনে আমি নিজের এখান থেকে বের হতে তাকে এই পেশার থেকে তাকে বের হতে সাকিব একাই যেন লড়ে যাচ্ছেন ব্যাটে বলে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার গুরু সালাউদ্দিন তাতে খুব একটা উচ্ছ্বসিত নন বরং তিনি মনে করেন এইভাবে খেলাটাই সাকিবের রুটিন কাজ ক্রিকেটার তার জবই হচ্ছে গিয়ে তাকে প্রতিদিন পালন করতে হবে এটা তার চাকরি তাকে প্রতিদিনই পারফর্ম করতে হবে এবং এটা নিয়ে খুশি হওয়ার কিছু নেই এটা নিয়ে দুঃখ পাওয়ারও কিছু এই কোচ মনে করেন কঠিন হলেও এখনো সুযোগ শেষ হয়ে যায়নি বাংলাদেশে সংবাদ